স্থান হয়, এই জন্যই এখানে মানুষ প্রতি বছর চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে পূর্ণ লাভের জন্য গঙ্গায় স্নান করলে পূর্ণ লাভ হয়। ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছি, আমার মা শাশুড়ি ওনাদেরও নিয়ে আসছি। বললাম যে সবাই সবার যেন ভালো রাখে, ভগবানের উদ্দেশ্যে ভগবান যেন আমাদের মরার পরে আমাদের যেন সদ্গতি হয়, আমরা যেন ভগবত ধামে ভালোভাবে যাইতে পারি আর আমরা যেন ভালো থাকি, এই মানে এই এইখান থেকে ওইখানে যেন ভালো থাকি। বিশ্ব অর্থনৈতিক মন্দায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা চাই আমাদের এই জাতি আরও উন্নত হোক এবং আমাদের জাতি যাতে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে অবস্থান করে, বিশ্বে শান্তি নেমে আসুক, আমাদের জাতির উন্নতি হোক। আমরা এই প্রার্থনাই করছি আজ এই লাঙ্গল বন্দর মহাতীর্থ স্নান উৎসবে। এগর শর্ত ছিল মাতৃহত্যার কারণেই, তিনি যখন মাতৃহত্যা মোচন করতে চাইছিল তখন অনেক জায়গায় গেছিল, জল শুকাই গেছে, তখন তিনি আবার লাঙ্গল নিয়ে এসে লাঙ্গল এখানে এসে কষলো। কষার পরেই এখান থেকে আবার আরেকটা শর্ত ওনার পিতার সাথে করছে যে আমি যেন আবার পুনরায় মাতৃগর্ভে আমার ওই মাকে ফিরিয়ে পাই। তখনই এখান থেকে ওই জলটা উঠে, ওঠার পরেই তো এখান থেকে জলটা দিয়ে আমরা দ্রুত করে সেরা এই পাপগুলা মোচন করতেছি। ব্রহ্মপুত্র নদীর তীরে অষ্টমী স্নান, যেটা আমরা এই সনাতন ধর্মের
হিন্দু সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মীয়ভাবে খুবই একটি মানে কি বলবো যে এটা হচ্ছে যে একটা পুণ্য স্নান যেটাকে বলে থাকে অষ্টমী পুণ্য স্নান এবং এখানে প্রায় লক্ষাধিক প্রায় 10 লক্ষ লোকের মতো এখানে এসে এই প্রতিবারের ন্যায় এবারেও এসে তারা কিন্তু এই পুণ্য স্নানে অংশগ্রহণ করবে তো এই পুণ্য স্নানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অন্য কোনো ধরনের অরাজকতা বা কেউ যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে তার জন্য কিন্তু আমরা এখানে প্রায় 1200 বেশি আমাদের পোশাকে এখানে কিন্তু দায়িত্ব পালন করবে আমাদের পুলিশের সদস্যরা সেই সাথে আমাদের সাদা পোশাকে দায়িত্ব পালন করবে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে এবং এটা যাতে খুবই সুস্থভাবে এবং ভালোভাবে এবং একটি সুন্দর পরিবেশে যাতে এটা সবাই এখানে এই অষ্টমী পুণ্য স্নানে অংশগ্রহণ করতে পারে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থাটা তার জন্য যে যা যা করা প্রয়োজন সে ইতিমধ্যে সেটা কিন্তু আমরা গ্রহণ করেছি এবং এখানে আমাদের এই পোশাকী নিরাপত্তার বাইরেও আমরা কিন্তু বিভিন্ন পয়েন্টে প্রায় 50টিরও অধিক সিসি ক্যামেরা আমরা বসিয়েছি এবং আমাদের এখানে একটি সেন্ট্রাল অপারেশন রুম থাকবে এবং এই সেন্ট্রাল অপারেশন রুম থেকে কন্ট্রোল রুম থাকবে সেই সেন্ট্রাল অপারেশন কন্ট্রোল রুমটি থেকে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা সর্বক্ষণ পর্যবেক্ষণ করব যে কোথাও কোনো ধরনের কেউ কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা এবং আমাদের এখানে 17টি ঘাট আছে 17টি ঘাটেই কিন্তু ইন্ডিভিজুয়াল এবং ফিক্স আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের পুলিশের নিরাপত্তাটা থাকবে তার বাইরেও আমাদের মোবাইল টিম থাকবে আমাদের পিকেট থাকবে আমাদের পেট্রোল ফুট পেট্রোল থাকবে আমাদের সাদা পোশাকে থাকবে এবং আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে